আসসালামু আলাইকুম, গুড মর্নিং। জয়নব কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আপনাদের সাথে সকালের রান্নাটা শেয়ার করার জন্য আসলাম। এগুলা দেখছেন বেতো শাক। তো বেতো শাকগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আজকে রান্না করব বেতো শাকের পিঠালি। এই তো এখানে দেখতে পারছেন মরিচ বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, এগুলা হচ্ছে মাছ। মাছগুলো আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এগুলা হচ্ছে চালের গুঁড়ো, আর এগুলা ধনিয়ার পাতা। আশা করছি ভিডিওটা পুরো দেখবেন এবং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন গুলিয়ে রাখা চালের গুঁড়োগুলো দিয়ে দিব। মাছের হোক বা মাংসের, পিঠালি রান্নার সময় আটা, ময়দা বা চালের গুঁড়া পানিতে গুলিয়ে লেই বানিয়ে তরকারিতে দিতে হয়। জল সংযুক্ত এই লেইকেই বলা হয় পিঠালি। কেউ কেউ পিঠালু, পিটুলি বা পিঠলিও বলে। সঠিক ঘনত্বের এই পিঠালি তরকারির স্বাদ বাড়ায়। ফোড়ন দিয়ে একটুখানি ঢেকে দিব। আপনারা অনেকেই আছেন যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং সে সাথে ভিডিওর পুরো সময়টাতে আমার সাথে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে অনেকেই আছেন যারা প্রতিদিন জয়েন করছেন। তো আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন, ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।